অনলাইন ক্লাস 2022 বর্তমানে দেশে অমিক্রন বৃদ্ধি পাওয়ায় স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের অনলাইন ক্লাস চালিয়ে যেতে হচ্ছে। তো আজকে এখন আমি অনলাইন ক্লাস চালাবো সপ্তম শ্রেণীর গণিত। গণিতের প্রথম অধ্যায় এবং এই অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব। এখন মৌলিক সংখ্যা সম্পর্কে জানতে হবে। মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা এর সংজ্ঞাতেই যদি বলি যে যে সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না এমন সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এই সমস্ত সংখ্যাগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি এখানে লিখে দেই মৌলিক সংখ্যাগুলা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এরপরে আরও অনেক সংখ্যা আছে। তো আমাদের এখন এত বড় সংখ্যা আর প্রয়োজন হবে না। এগুলাই নিয়েই আমরা এখন আলোচনা করব মৌলিক সংখ্যা। তাহলে আমি আবারও বলি যে সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না এরকম সংখ্যাগুলোকেই বলা হয় মৌলিক সংখ্যা। তো আমাদের প্রথম যে অঙ্কটা দেখতে হবে অধ্যায় এক, সেখানে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এরকম একটা সংখ্যা আমি এখন তোমাদের দেই, মনে করো 36। একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো একে মৌলিক সংখ্যা দ্বারা আমি এখন ভাগ করব। মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। তো ডান পাশে যদি জোড় সংখ্যা থাকে, কোনো সংখ্যা ডানিয়ারের সংখ্যাটি যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা 2 দ্বারা ভাগ করলে মিলবে। এখন এটাকে 36কে 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে কত হয়? 18 × 2 = 36। এখন আবারও এই সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এবার আবারও আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা ভাগ করলে 9 × 2 = 18, 9 হলো। এখন এই 9কে আবারও মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন 9 হচ্ছে বিজোড় সংখ্যা, এটিকে 2 দ্বারা ভাগ করলে মিলবে না। এর পরবর্তী সংখ্যা দ্বারা আমি চেষ্টা করব 3, 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 × 3 = 9। তাহলে 36কে ভাগ করে আমি মৌলিক সংখ্যা এগুলোই পেলাম, 2, 2, 3, 3। সুতরাং এখন আমি লিখতে পারি 36 = 2 × 2 × 3 × 3। এখন এখানে সংখ্যাগুলো জোড়া জোড়া ধরে ব্র্যাকেটে রাখবো, 2 × 2 এই ব্র্যাকেটে রাখলাম, ইনটু এখানে 3 × 3। সুতরাং সিস্টেম মোতাবেক করব 36-এর বর্গমূল, বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে 36-এর বর্গমূল সমান √36। এখন আমরা এই জোড়া থেকে একটা একটা করে সংখ্যা নিয়ে আসবো। এ জোড়া থেকে আমি একটা 2 নিয়ে আসবো, কিন্তু এ জোড়া থেকে একটা 3 নিয়ে আসবো, সমান 3 × 6। সুতরাং নির্ণয় বর্গমূল কত হলো? 6। নির্ণয় বর্গমূল সমান 6। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে বর্গমূল নির্ণয় করতে হলে কেমন ভাবে নির্ণয় করতে হবে। আমি আবারও পুনরালোচনা করি যে মৌলিক গুণনীয়কের সাহায্যে
বর্গমূল নির্ণয়, তাহলে মৌলিক সংখ্যা দ্বারা আমি তোমাদের কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে সেটা আমি এখানে দেখালাম। ছোট মৌলিক সংখ্যা দ্বারাই আমাদের চেষ্টা করতে হবে। ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই, এর পরবর্তী মৌলিক সংখ্যাগুলো সেগুলো সম্পর্কে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। দুইয়ের পরে আছে তিন, পাঁচ, সাত, এগারো, তেরো, সতেরো, উনিশ, তেইশ। এখন ষোট মৌলিক সংখ্যা দ্বারা একে ভাগ করা যাচ্ছে ছত্রিশকে, দুই দ্বারা ভাগ করলে আঠারো দ্বিগুণে ছত্রিশ, এই আঠারো হচ্ছে জোড় সংখ্যা, ডান পাশে আট জোড় সংখ্যা, একে এখন দুই দ্বারা ভাগ করা যাবে, দুই দিয়ে ভাগ করলে নয় দ্বিগুণে আঠারো। এবার নয়কে দুই দ্বারা ভাগ করা যায় না, নয় হচ্ছে বিজোড় সংখ্যা, এ কারণে তিন দ্বারা ভাগ করা যাবে, তিন তিনকে নয়। সুতরাং এই সংখ্যাটি সমান, ছত্রিশ সমান কোন কোন মৌলিক সংখ্যাগুলো পেলাম সেগুলো আমি এখানে গুণ আকারে লিখে যাব। দুই গুণ দুই গুণ তিন গুণ তিন। এখন এখানকার সংখ্যাগুলো আমি জোড়া জোড়া ধরে ব্র্যাকেটে রাখবো, এই দুই গুণ দুই এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম, গুণ তিন এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম। সুতরাং ছত্রিশের বর্গমূল সমান ছত্রিশকে রুট ছত্রিশ সমান, এখান থেকে জোড়া থেকে একটি করে সংখ্যা নিয়ে আসবে, এই জোড়া থেকে একটা দুই, এ জোড়া থেকে ইন্টু এ জোড়া থেকে একটা তিন, তাহলে তিন দ্বিগুণে ছয়, নিম্ন বর্গমূল ছয়। এখন এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আরেকটি সংখ্যা দ্বারা এখন আলোচনা করব, আরেকটি সংখ্যা বর্গমূল নির্ণয় করতে হবে। মনে করো একশত চুয়াল্লিশ, একে বর্গমূল নির্ণয় করার সময় প্রথমেই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, একশো চুয়াল্লিশ ডান পাশে জোড় সংখ্যা আছে, তাহলে একে দুই দ্বারা ভাগ করলে মিলবে, দুই দ্বারা ভাগ করি সাত দ্বিগুণে চোদ্দ, দুই দ্বিগুণে চার, বাহাত্তর হল। এখন বাহাত্তরে ডান পাশে দুই আছে, এটা জোড় সংখ্যা, একে আবার দুই দ্বারা ভাগ করা যাবে, দুই দিয়ে ভাগ করলে তোমরা অন্যত্র ভাগ করে দেখো, বাহাত্তরকে ভাগ করতে হবে এরকম ভাবে ভাগ করে দেখো, দুই দিয়ে ভাগ করলে তিন দ্বিগুণে ছয়, বিয়োগ করলে এক, আর এই দুই নামালাম বারো, ছয় দ্বিগুণে বারো ছত্রিশ। তাহলে দুই দ্বারা বাহাত্তরকে ভাগ করলে হয় ছত্রিশ। এরকম তোমাদের কারো যদি ভাগ করতে সমস্যা বোধ হয় এরকম ভাবে ভাগ করে নেবে। এখন ডান পাশে জোড় সংখ্যা আছে ছত্রিশের ছয়, এখন একে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে, এভাবে ভাগ করে দেখবে দুই একে দুই করলে এক, ছয় নামালাম আট দ্বিগুণে ষোলো, আঠারো হল। এখন এই দুই দ্বারা ভাগ করে ভাগ করলে আঠারো দ্বিগুণে ছত্রিশ, এখন এই যে আঠারো একে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে, দুই দিয়ে ভাগ করলে নয় দ্বিগুণে আঠারো। এবার নয়কে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার জন্য এর পরবর্তী সংখ্যা দ্বারা চেষ্টা করব তিন দ্বারা, তিন দিয়ে ভাগ করলে মিলবে, তিন ত্রিকে নয়। সুতরাং একশত চুয়াল্লিশ সমান, এখানে যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছি সেগুলো পর্যায়ক্রমে চলে আসবে, ছত্রিশ একশো চুয়াল্লিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন সমান, জোড়া জোড়া ধরে রাখবো এখন ব্র্যাকেটের মধ্যে, দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন। এখন তাহলে লিখতে পারি সুতরাং একশত চুয়াল্লিশের বর্গমূল, একশত চুয়াল্লিশের বর্গমূল সমান রুট একশত চুয়াল্লিশ। এখন এখান থেকে এই জোড়াগুলা থেকে একটি করে সংখ্যা নিয়ে আসবো, এই জোড়া থেকে একটা দুই নিয়ে আসবো গুণ, এ জোড়া থেকে একটা দুই নিয়ে আসবো, এরপরে এ জোড়া থেকে একটা তিন নিয়ে আসবো সমান, দুই দ্বিগুণে চার তিনে চারে পাঁচ, একশত চুয়াল্লিশের বর্গমূল হল বারো। সুতরাং এখন লিখতে পারি নিম্ন বর্গমূল, নিম্ন বর্গমূল সমান বারো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিরকম ভাবে এই বর্গমূল এবং বর্গমূল নির্ণয় করতে হবে। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় একশত চুয়াল্লিশ,
তাহলে আমার প্রথম কাজ হবে ষোল মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা। ষোল মৌলিক সংখ্যা হচ্ছে দুই, এখন দেখবো যে দুই দ্বারা ভাগ করা যায় কি না। তো আমরা আলোচনা করেছি যে ডান পাশে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা দুই দ্বারা ভাগ করা যাবে। তাহলে নিশ্চয়ই এখানে চোখ বন্ধ করেই তুমি হিসাব করে ফেলতে পারবে যে এটা দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করলে 144কে ভাগ করলে 72 হয়। তোমরা অন্যত্র ভাগ করে রাখে, ভাগ করে দেখবে। এখন এখানে 72 হলো, 72-এর ডান পাশে আছে দুই। দুই হচ্ছে মৌলিক সংখ্যা, না দুই মৌলিক সংখ্যা এবং দুই হচ্ছে জোড় সংখ্যা। এখন দুই দ্বারা এই 72কে ভাগ করা যাবে। দুই দ্বারা ভাগ করলে হয় 36। এখন 36-এর ডান পাশে জোড় সংখ্যা আছে 6। এখন দুই দ্বারা ভাগ করলে 18 × 36, 12 × 18 ডান পাশে জোড় সংখ্যা 8। দুই দ্বারা ভাগ করা যাবে 9 × 18, এবং 9কে দুই দ্বারা ভাগ করা যাবে না, এবার যাবে 3 দ্বারা ভাগ করা। 3 দিয়ে ভাগ করলে 3 × 9। সুতরাং 144 সমান, 144 সমান কি হবে, এই সংখ্যাগুলো সব গুণাকারে লিখব। মৌলিক সংখ্যাগুলো যে যে মৌলিক সংখ্যাগুলো আমি এখানে পেয়েছি সে সংখ্যাগুলো এখানে লিখব। 2 × 2 × 2 × 2 × 3। এখন এখান থেকে আমি জোড়া ধরে রাখবো, জোড়া এই এই এক জোড়া এখানে রাখলাম, গুণ এই জোড়া এখানে রাখলাম, গুণ এই জোড়া এখানে রাখলাম, ব্র্যাকেট দিয়ে। সুতরাং 144-এর বর্গমূল সমান √144। এখন কি করবো, এই জোড়া থেকে একটা একটা করে সংখ্যা নিয়ে আসবো। এই জোড়া থেকে একটা দুই নিলাম, গুণ এই জোড়া থেকে একটা দুই নিলাম, গুণ এই জোড়া থেকে একটা তিন নিলাম। এখন এইগুলো গুণ করলে কত হচ্ছে, 2 × 4 × 3 = 12। সুতরাং নির্ণেয় বর্গমূল 12। তাহলে দুইটি সংখ্যাকে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেভাবে আমি তোমাদেরকে বুঝালাম। এখন আরেকটি সংখ্যা তোমাদের করতে দেব বা তোমাদেরকে বুঝাবো, 64। এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো একে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো, ছোট মৌলিক সংখ্যা দ্বারা চেষ্টা করব দুই দ্বারা। এখন দুই ডান পাশে যেহেতু জোড় সংখ্যা আছে সেহেতু এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে। দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 × 6 × 2 × 4, 32। এখন 32কে আবার মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, ডান পাশে জোড় সংখ্যা আছে দুই, এ কারণে একে দুই দ্বারা ভাগ করা যাবে। দুই দ্বারা 32কে ভাগ করলে 2 × 2 = 3, 1 × 12 = 6, তার মানে 16 × 32। দুই দ্বারা 32কে ভাগ করলে হয় 16। এবার এই 16কে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে, 8 × 16। এবার 8কে আবার দুই দ্বারা ভাগ করা যাবে, 4 × 8। আবারও এই 4কে দুই দ্বারা ভাগ করা যাবে, 2 × 4। এখন 64কে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করে যে সংখ্যাগুলো আমি মৌলিক সংখ্যাগুলো পেলাম সেগুলো আমি এখন লিখব। সুতরাং 64 সমান 1, 2, 3, 4, 5, 6, 6টা দুই পাওয়া গেছে। 2 × 2 × 2 × 2 × 2 × 2। এখন এখান থেকে জোড়া জোড়া ধরে রাখবো, 2 × 2 ব্র্যাকেটে রেখে দেব, গুণ 2 × 2, গুণ 2 × 2। সুতরাং 64-এর বর্গমূল, সুতরাং 64-এর বর্গমূল সমান এটাকে রুট দেব √64। এখন প্রত্যেক জোড়া থেকে এক একটি করে সংখ্যা নিয়ে আসব। এই জোড়া থেকে একটা দুই নেব, গুণ এই জোড়া থেকে একটা দুই নেব, গুণ এই জোড়া থেকে একটা দুই নেব, সমান 2 × 4, 4 × 8। সুতরাং নির্ণেয় বর্গমূল, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান 8। তাহলে 64-কে বর্গমূল নির্ণয় করে তার বর্গমূল হলো কত, 8। আমি আবারও আলোচনা করি, এখানে যে সংখ্যাটি আছে 64,
একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় প্রথমেই দেখব যে আমি মৌলিক সংখ্যা দ্বারা ছোট মৌলিক সংখ্যা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। চৌষট্টির ডান পাশে যদি চোর সংখ্যা থাকে তখন তাকে দুই দ্বারা ভাগ করলে মিলবে। এখন দুই দিয়ে চৌষট্টিকে ভাগ করলে হয় বত্রিশ দ্বিগুণে চৌষট্টি। তোমরা অন্যত্র ভাগ করে দেখবে, রাখে ভাগ করে দেখবে। এরপরে দুই দ্বারা বত্রিশকে ভাগ করব, দুই দ্বারা বত্রিশকে ভাগ করলে ষোলো দ্বিগুণে বত্রিশ। এবার ষোলোকে দুই দ্বারা ভাগ করব, ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট দ্বিগুণে ষোলো। এবার আটকে দুই দ্বারা ভাগ করব, চার দ্বিগুণে আট। এবার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দ্বিগুণে চার। সুতরাং চৌষট্টি সমান এই সংখ্যাগুলো, মৌলিক সংখ্যাগুলো আমি এখন লিখব দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই। এখন এই সংখ্যাগুলা জোড়া আকারে রেখে দেব, দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম জোড়া জোড়ায়। সুতরাং চৌষট্টি এর বর্গমূল সমান রোট চৌষট্টি সমান এই জোড়া থেকে একটা একটা করে সংখ্যা নিয়ে আসবো, দুই এ জোড়া থেকে একটা দুই নিলাম, এই জোড়া থেকে গুণ দুই, এ জোড়া থেকে গুণ দুই। এখন এই সংখ্যা তিনটা গুণ করলে দুই দ্বিগুণে চার, চার দ্বিগুণে আট। সুতরাং নির্ণয় বর্গমূল হলো আট। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কেমনভাবে সেটা করা হলো। এখন প্রথম দিকের আলোচনায় এটা নিয়েই শুধু আলোচনা হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এটা এক নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এভাবেই চেষ্টা করতে হবে। আর দুই নম্বরে আছে তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আজকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় সেটি পরবর্তী ক্লাসে হবে, আজকে শুধু মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এটা নিয়েই আলোচনা হবে এবং এটা নিয়েই আমরা আজকে অঙ্ক করতে থাকবো। তো আজকে তোমাদেরকে তিনটে অঙ্ক দেখানো হলো, আরও একটি অঙ্ক সম্পর্কে আলোচনা করি। সংখ্যা দিলাম একশো। এখন একশোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় ষোলো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করব, দুই দ্বারা, দুই দ্বারা একে ভাগ করা যায়। একশোকে দুই দ্বারা ভাগ করলে কত হয়? পঞ্চাশ দ্বিগুণে একশো। এবার পঞ্চাশকে আবার মৌলিক সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায়, পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ। এবার পঁচিশকে দুই দ্বারা ভাগ করা যায় না, ডান পাশে বিজোড় সংখ্যা থাকলে দুই দ্বারা ভাগ করা যায় না, তখন এর পরবর্তী যে মৌলিক সংখ্যা আছে সেটা দ্বারাই চেষ্টা করব যে তিন দ্বারা ভাগ করা যায় কি না। তিন দ্বারা ভাগ করা যায় না, তিন দ্বারা যদি ভাগ করা না যায় তখন এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ, দেখব পাঁচ দ্বারা ভাগ করা যায় কি না। আর একটা জিনিস তোমাদের হিসাব করতে সুবিধা হবে, সেটা হচ্ছে কোনো সংখ্যা ডান পাশে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা ভাগ করলে কেটে যাবে। আমি আবারও বলি, পাঁচ দ্বারা ভাগ করতে হলে মনে রাখতে হবে যে ডান পাশের সংখ্যাটি যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে, মানে পাঁচ দ্বারা ভাগ করলে মিলে যাবে। এখন নিশ্চয়ই তাহলে এখানে ডান পাশে পাঁচ আছে, এখন থেকে পাঁচ দ্বারা ভাগ করলে মিলে যাবে। সংখ্যাটি হচ্ছে পঁচিশ, পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ, পাঁচে পঁচিশ। সুতরাং একশো সমান, একশো সমান সমান। এখন জোড়া জোড়া ধরে রাখবো ব্র্যাকেটে, দুই গুণ দুই গুণ এখানে ব্র্যাকেটে রেখে দেব পাঁচ গুণ পাঁচ। এবার তাহলে লিখতে পারে, সুতরাং একশো এর বর্গমূল, একশো এর বর্গমূল সমান রুট একশো। এখন কি করবো, জোড়া থেকে একটি একটি করে সংখ্যা নিয়ে আসবো, জোড়া থেকে একটি একটি করে সংখ্যা নিয়ে আসবো। এই জোড়া থেকে একটা সংখ্যা নিয়ে আসলে দুই গুণ, এই জোড়া থেকে একটা সংখ্যা নিয়ে আসলে পাঁচ সমান পাঁচ দ্বিগুণে দশ। দশ হলো বর্গমূল, সুতরাং নির্ণয় বর্গমূল।
তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেমন ভাবে এই বর্গমূল নির্ণয় করতে হবে। আমি আবারও আলোচনা করি, একশো একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো প্রথমেই ছোট মৌলিক সংখ্যা দ্বারা আমি চেষ্টা করব ভাগ করার। তো ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই, তা দুই দ্বারা একশোকে ভাগ করা যায় পঞ্চাশ দুই গুণে একশো। এখন পঞ্চাশকে আবারও দুই দ্বারা ভাগ করা যাবে, দুই দিয়ে ভাগ করলে পঁচিশ দুই গুণে পঞ্চাশ। এখন পঁচিশ একে ডান পাশে বিজোড় সংখ্যা আছে যেহেতু পাঁচ, সেহেতু দুই দ্বারা ভাগ করলে মিলবে না, এর জন্য এর পরবর্তী যে মৌলিক সংখ্যা আছে সেটা দ্বারাই চেষ্টা করবো তিন দ্বারা। তিন দ্বারা পঁচিশকে ভাগ করা যায় না, বিভাজ্য হয় না। এখন এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ, দেখবো পাঁচ দ্বারা ভাগ করা যায় কি না। পাঁচ দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যায় এবং বিভাজ্য হবে। কারণ হচ্ছে কি, তোমরা সহজে মনে রাখার একটা সিস্টেম, সেটা হচ্ছে কোনো সংখ্যার ডান পাশে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সংখ্যাটার এই পঁচিশ ডান পাশে পাঁচ আছে, তাহলে নিশ্চয়ই পাঁচ দ্বারা ভাগ করা যাবে। পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ, সুতরাং একশো সমান এই সংখ্যাগুলো গুণ আকারে লিখে দিলাম, দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ। এখন জোড়া জোড়া ধরে রাখবো ব্র্যাকেটে, দুই গুণ দুই এই পাঁচ ব্র্যাকেটে রেখে দিলাম, গুণ এখানে পাঁচ গুণ পাঁচ। সুতরাং একশো এর বর্গমূল সমান রুট একশো। জোড়া থেকে একটি একটি করে সংখ্যা নিয়ে আসবো, এই জোড়া থেকে একটা দুই নিলাম, গুণ এ জোড়া থেকে একটা পাঁচ নিলাম। এখন দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুই গুণে দশ, সুতরাং নির্ণয় বর্গমূল দশ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কেমনভাবে নির্ণয় করতে হয়। তো আজকে এ সম্পর্কে শুধু আলোচনা থাকবে, এর পরবর্তীতে পরবর্তী ক্লাসে চলে আসবে উৎপাদকের সাহায্যে বর্গমূল কেমনভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে। আজকে শুধু এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে পুনর আলোচনা করি আবারও একটু, যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না এমন সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ, এ সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, এ কারণে এগুলো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আরও অনেক আছে, কিন্তু আমাদের এত এত বড় সংখ্যা প্রয়োজন হবে না। তো আমরা কয়েকটা এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় চারটা অঙ্ক দেখালাম, এর মধ্যে লাস্ট দেখালাম যে একশো, একশোকে মৌলিক উৎপাদকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় ছোট মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করলাম এবং ভাগ করা গেল, দুই দ্বারা ভাগ করলাম, দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ দিয়ে গুণে একশো। এখন এই পঞ্চাশটি আবারও দেখবো যে দুই দ্বারা ভাগ করা যায় কি না, যেহেতু ডান পাশে শূন্য সেহেতু দুই দ্বারা ভাগ করা যাবে, দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় পঁচিশ দুই গুণে পঞ্চাশ। এবার পঁচিশ এই পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে, পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ, সুতরাং একশো সমান এ সংখ্যাগুলো দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ। এখন জোড়া জোড়া ধরে ব্র্যাকেটে রাখবো, দুই গুণ দুই ব্র্যাকেট দিলাম, গুণ পাঁচ গুণ পাঁচ ব্র্যাকেটে রাখলাম, সুতরাং একশো এর বর্গমূল সমান রুট একশো সমান এখান থেকে জোড়া থেকে একটা করে সংখ্যা নেব, একটা দুই নিলাম, এখান থেকে একটা পাঁচ নেব, তাহলে পাঁচ দুই গুণে দশ, সুতরাং নির্ণয় বর্গমূল দশ। তাহলে আজকে আমরা ক্লাস এ পর্যন্তই রাখবো এবং এখানেই শেষ করব। তো আবারও আমি স্মরণ করাচ্ছি যে আজকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা হলো, আগামী ক্লাসে তোমাদেরকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় এই পদ্ধতিটা শেখাবো আলোচনা করব। তার আগে উদাহরণ পড়ে তোমরা বোঝার নিজেরা বোঝার চেষ্টা করবে, তাহলে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করলে তোমাদের আরও অনেক সহজ হয়ে যাবে এবং সবাই বুঝতে পারবে। আর অমিক্রণের কারণে ক্লাস স্কুল বন্ধ থাকায় আমাদের অনলাইন ক্লাস চালানো হচ্ছে, প্রত্যেক ছাত্র ছাত্রী এই অনলাইন ক্লাস ফলো করতে হবে।
এবং বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে। কারণ কিছুদিন পরে আমাদের অমিক্রন আশা করা যায় যে এই গরম আসার সঙ্গে সঙ্গে অমিক্রন কমে যাবে এবং স্কুলও খুলে যাবে, তখন আমরা পুরোপুরি ক্লাস শুরু করতে পারবো এবং আমাদের সেই হিসাবে পরবর্তীতে অর্ধবার্ষিক পরীক্ষাও নিতে পারবো। এই জন্য এখন থেকেই তোমরা মনোনিবেশ করে ঠিকমতো অঙ্ক করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে আগামী পরীক্ষাতে তোমরা ভালো করতে পারবে আশা করি। এর জন্য পড়ালেখা ঠিকমতো চালিয়ে যাবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।